ও তো একটা বাজারে নষ্ট মেয়ে, নষ্টা। আমি আগে নষ্ট ছিলাম, এখন তো ভালো হয়ে গেছি। আমি এখন এই জমিদার বাড়ির নাতবো। চুপ, একদম চুপ, জবান বন্ধ রাখ। একমাত্র তোমাকে যদি আমি মেনে নেই তাহলেই তুমি এই শব্দটা ব্যবহার করতে পারবে। আমি তো ফাগুনের বিয়ে করে এখানে আইছি, মাইনা লন। আপনি তো সমস্যা কিসের? একদম জবান বন্ধ রাখতে বলেছি, জবান বন্ধ রাখ। আর এই যে আমার দুই বৌমা, নাটের বুড়ো, একটা পতিটাকে আমার সামনে এসে হাজির করিয়েছে, হ্যাঁ, আর সে আমার সাথে মুখে মুখে তর্ক বিতর্ক করছে, আর সেইটা তোমরা মজা লুটছ, তাই তো? আম্মা, আপনি তো ভুল বললেন, আমরাও কি বাড়িতে কেউ আনিনি। ওরা দুজনে বিয়ে করে সরাসরি এই বাড়িতে এসে আমরা শুধু মানবিক দিকটা ভেবে ওকে আমরা গ্রহণ করেছি। আম্মা দেখেন দেখতে কি সুন্দর, ওকে নিয়ে এসেছি আপনার কাছে, আপনি মিষ্টিমুখ করাবেন। আপনার জায়গায় আমি থাকলেও ঠিক এই কাজটাই করতাম আম্মা জান। না, তোমাদের জায়গায় যদি আমি হতাম তাহলে এই বাজারি মেয়েটাকে ঝাঁটা দিয়ে তাড়িয়ে তারপরে সে সেই তাড়ানোর সংবাদটা দিতাম। হ্যাঁ আম্মা, আপনি তো অনেক জ্ঞানী, হয়তো তাই করতেন। কিন্তু ওরা যখন বিয়ে করেই ফেলেছে, আমরা ফেলে দেই কি করে? আপনি আম্মা জান ওকে একটু আশীর্বাদ করে দেন। এই দুই বউ শোনো, তোমরা তোমরা যদি আমার আশীর্বাদ নিতে চাও তাহলে আগে এই নষ্ট পচা গলা মেয়েটাকে, এই বাজারি মেয়েটাকে বাসা থেকে তাড়াও। সমস্যা কোথায়? আপনি বারবার তাড়াতে কথা কন কেন? হ্যাঁ, আমি বিয়া করে এই বাড়িতে আইছি, আপনার বিশ্বাস হয় না? দেখবেন, দেখেন এটা হচ্ছে আমার বিয়ের কাগজ, আর আমি এখানে বইলাম, দেখি আপনি আমার এখান থেকে কেমনে তাড়ান। ওর গায়ে হাত ধরাটা আপনারই অপমান, কারণ ও আইনসম্মত ভাবে এই বাড়ির বউ হয়ে এসেছে। পতিতা বলে কি ও মানুষ না? আম্মা, পতিতা বাইজি জমিদারদের হৃদয়ের খেলনা। এই বাড়ির দেয়ালে হাজার হাজার বাইজির হাসি কান্না দুঃখ চিৎকার লেপটে আছে। আপনিও তো বাইজির কষ্ট বুকে নিয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছেন বছরের পর বছর। আপনার মন থেকে তাড়াতে পেরেছেন বাইজিকে? পারেন। মারতে পেরেছেন? পারেন। তাহলে মায়া কি দোষ করলো? ও তো ওদেরই মতো একজন নারী। আগে জমিদাররা বাইজি ঘরে তুলতো, এখন জমিদারি নেই, ফাগুন পতিতা ঘরে তুলেছে। যদি বলেন মায়ার আগমন এই বাড়িতে পাপের ফল, আমরা একটু সংশোধন করে বলবো, পাপের ফল না, প্রতিশোধ। কারণ ঘটনাটা ঘটিয়েছে জমিদারের নাতি, যার শরীরে জমিদারের রক্ত এখনো বইছে। ছোট বৌমা, বড় বৌমা, তোমরা কি আমাকে ধ্বংস করতে চাও? হ্যাঁ, ধ্বংস করতে চাও? তা না হলে এই বৃষ্টিকে দিয়ে ঘুঁড়ের শব্দ শোনাও আমাকে, হ্যাঁ, বাদলকে দিয়ে তাবলায় তাল বাজাও, আর তারপরে এই পতিতা মেয়েটাকে আমার সামনে নিয়ে এসেছো, নিয়ে এসে বাইজির ছায়া দেখাবার চেষ্টা করছো। দয়া করে এবার তোমরা যাও তো এখান থেকে, যাও। আর এটাকেও, এটাকেও সঙ্গে নিয়ে যাও। ছ্যা ছ্যা ছ্যা, চলো বৌমা। দাদা ভাই এটা কি করলো? বৃষ্টি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফাগুন ভাইয়া ওই মায়া নামের মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে উঠেছে।
বলছো এসব সত্যি? হ্যাঁ সত্যি বলছি। ওরা এখন কোথায়? বড় চাচি আর ছোট চাচি মিলে ওদেরকে বরণ করে দাদির রুমে নিয়ে গেছে। ওরা মেনে নিল ওদের বিয়ে, আবার দাদির রুমে নিয়ে গেল। হ্যাঁ আমিও তো অবাক, কই তারা এই কারণে ফাগুন ভাইয়াকে শাসন করবে, না উল্টো তারা হেল্প করছে। খুবই খারাপ কাজ করেছে তারা। আমি তো কাউকে এমনি এমনি ছেড়ে দিব না, আমি মাকেও ছাড়বো না, ছোট চাচিকেও ছাড়বো না। আচ্ছা সত্যি কি বিয়ে করেছে মেঘ, মানে নাকি ফাগুন ভাই ওই মেয়েটাকে এমনি এমনি বাসায় বেড়াতে নিয়ে এসেছে? হ্যাঁ বিয়ে করেছে, ফুলের মালা গলায় ওদের, আর ওই মেয়ের কাছে নাকি ওদের বিয়ের কাবিননামাও আছে। কি বলো, আসো তোমার সাথে দেখি ব্যাপারটা। আমাকে ফাঁকি দিয়ে মায়াকে কেন বিয়ে করলেন? আমি কি হচ্ছে দেখতে পচা? মায়া ভালো ফাগুন ভাই, মায়া পচা, ও ও সব ছেলেকে বিয়ে করতে চায়। মিথ্যে কথা, ও তো আমাকে বিয়ে করেছে। ও তোমাকে বিয়ে করেছে কিন্তু তারপর ও অন্য ছেলেকে বিয়ে করতে চায়। মিথ্যে কথা বলো। আমি মিথ্যা বলছি না, তুমি বুঝতে পারছো না, বুঝতে চাচ্ছ না। ফাগুন ভাই দেখো, ও ভালো না, ও পচা, ও ও অন্য সব ছেলেদের সাথে ছোঁয়াছুঁয়ে খেলতে চায়। ভাই তুমি ওর সাথে ছোঁয়াছুঁয়ি খেলবে না, আর বাসরও খেলবে না। আমার ভাবতেই অবাক লাগছে যে জমিদার বাড়ির প্রথম নাচব এরকম একটা সালাম করো তোমার চাচা শ্বশুরকে। খবরদার, পায়ে হাত দেবে না। আমার পায়ে হাত দিয়ে সালাম করবে না। আর তোমরা তোমরা দুই বউ যা শুরু করেছো না, আর কিছু বললাম না তোমাদের। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে, সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। কোনো মায়া, এইবারে কেউ তোমাকে পছন্দ করবে না, তোমার পক্ষে থাকবে না, শুধু আমরা দুজন তোমার সাথে থাকবো, তোমার পক্ষে থাকবো। তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি না। কিন্তু কেন তারা আমরা মানতে পারতেছে না? কোন তো তুমি যে পারবো নিতা, তাই তোমাকে মেনে নিতে পারছে না। হ আমি বাজারের মাইয়া, তো আমি তো সবাইরে কইয়াই দিছি, আমি তো কিছু লুকাই নাই। এটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি এতে তোমার সম্মান যাচ্ছে না, বরং বাড়ছে। শশী, আমি কি পেশা শখ করে আইছি? কোনো মাইয়া এই পেশা শখ করে আসে না। কোনো মাইয়াই চায় না তার মা সম্মান বাজারে উঠুক। অনেক কষ্ট পাইয়াই আমি এই পেশায় আসতে বাধ্য হয়েছি। কিন্তু আমি তো এখন এটা করি না, তাই না? আমি তো সারান দিছি এগুলো। সেই জন্যই তো তোমাকে আমরা বুঝতে পেরেছি, আমরা তোমার পাশে আছি এই জন্য। শোনো, মন খারাপ করো না। আগের যুগে কি ছিল, বাইজিরা জমিদার বাড়ির অলংকার ছিল, বাইজিদের সান্নিধ্যে জমিদাররা থাকতো। তাহলে তুমি পারবে না কেন? নিশ্চয়ই পারবে। আর সত্যিই তো তুমি তো এখন এসব করছো না, তাই না? আমরা যেভাবেই হোক এই বাড়িতে তোমার নাত বউয়ের সম্মান প্রতিষ্ঠা করেই ছাড়ব। তুমি কোনো চিন্তা করবো না, শুধু শক্ত থেকো। আমার ভাগ্যে যা আছে তাই,
আর এটা আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমি আমার অধিকার না নিয়া এবারে থেকে যাব। সাবাস, শক্ত থাকবা। চলো, ফাগুন অপেক্ষা করছে তোমার জন্য, দিয়ে আসি। মা, তুমি এত টেনশন করো না তো। টেনশন করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। থাক, তোদের বউরা আজ আমায় রীতিমতো অসুস্থ করে ছেড়েছে। আর তোরা দুই ভাই, এই বাড়ির প্রতি তোদের উদাসীনতার কারণে কত ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তোকে আমি এত করে বললাম না, ফাগুন কই যায় না যায় একটু খোঁজ নে, ওই বলা পর্যন্তই। এখন বোঝ মা। মা, তুমি এত টেনশন করো না তো। টেনশন করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। এখন সেটা বাস্তবেই ঘটিয়ে ফেলেছে। তুই খোঁজ নিয়ে দেখ, এই জমিদার বাড়ির সম্মান নিয়ে কেউ খেলছে। আর ওই যে ওই মেয়েটা, ওই মেয়েটাকে পাঠানো একটা সুপরিকল্পিত ঘটনা। আসলে বিষয়টা আমি তেমন করে ভাবিনি মা। আমি হয়তো ভেবেছিলাম কেউ হয়তো দুষ্টুমি করে ফাগুনের এই মেয়ে ঘটিত বিষয়টা নিয়ে প্রচার করে বেড়াচ্ছে। তুই তোর ওই ধারণা নিয়েই বসে থাক, বুঝছিস? তোদের বউরাও যে এর মধ্যে আছে সেই বিষয়টাও আমার ভাবনায় কাজ করছে। কি বলছো তুমি? ঠিক বলেছি, কারণ ওরা এই বাইজির সাথে অতীতার তুলনা দিয়ে যে রং তামাশার কথা বলল, ওই কণ্ঠস্বর আমার ভালো লাগেনি। কেমন যেন একটা সন্দেহ আমার মনের মধ্যে জেগে উঠল। তুই একটু চোখ কান খোলা রেখে চল। আর ওই মেয়েটাকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াবি সেটার একটু ব্যবস্থা কর। মনসুরের সাথে কথা বল, বুঝলি? একটু কথা বল। ঠিক আছে, ঠিক আছে মা, আমি এক্ষুনি মনসুর চাচার সাথে কথা বলছি। আমি তার সাথে সমস্ত বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে তারপর একটা সিদ্ধান্ত নিব। মা, মা তুমি এই বিষয়ে আর টেনশন করো না, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। যাও মা, তুমি তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, একটু ঘুমাবার চেষ্টা করো। ফাগুন, তোমার বউকে তোমার কাছে দিয়ে গেলাম। শোনো, তোমার বউকে না এবারে কেউ পছন্দ করছে না, কিন্তু আমরা দুজন খুব পছন্দ করেছি। তোমার বউ তো সুন্দর, তাই হিংসায় কেউ মেনে নিতে পারছে না। ফাগুন, আমরা তোমার বড় না, আমরা তোমার চাচি, বড়দের সামনে সব করতে হয় না, বুঝতে পেরেছ? শোনো, তোমার বউকে কেউ পছন্দ করুক আর না করুক, আমরা কিন্তু তোমার বউকে অনেক ভালোবাসো, অনেক আদর করি। বৌমা শোনো, তোমার কোনো সমস্যা হলে
আমাদের দুজনকে বলবে, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা মনে রাখেন আমি কিন্তু ফাগুন মিয়ার কাবিন করাবো। আপা, বউর তো অনেক বেশি সাহস, একে মনে হয় আমাদের দলে নেওয়া যাবে। ও তো আমাদের দলেরই হবে। শোনো ফাগুন, আজকে না তোমাদের এই ঘরটা সুন্দর করে সাজিয়ে দেব, আজকে তো তোমাদের বাসর হবে। একটা ঘটনা ঘটে গেল এ বাড়িতে, আর তুমি নাক ডেকে ঘুমুচ্ছ। হ্যাঁ, কি চাও বলো তো? আমার সর্বনাশ হলে খুব মজা পাও, তাই না? আমার কথাটা তো তুমি আগে শুনবে নাকি? কি আর শুনবো তোমার কথা, আমি এখন নিজেই নিজের কথা শুনতে পাই না। আমি লক্ষণের কাছে সব শুনেছি। তো শোনার পরে বুঝি মনে হলো, যাই একটু ওই বুড়িটাকে সান্ত্বনা দিয়ে আসি। এখানে সান্ত্বনা দেবার কি হলো? নতুন নাত বউ ঘরে তুলেছ, বরং তুমি আমাকে মিষ্টি মুখ করাবে, সম্ভাষণ জানাবে, নাত বউ বলে কথা। ওই মেয়েটা রাস্তার পার বনিতা, এই খবরটা কি তোমার কানে পৌঁছে নাই? হ্যাঁ, আমি জেনেছি। তা আমি তো শুনলাম গায়ের অনেকেই ওই মেয়ের বাড়িতে গিয়েছে, তা তোমার কি তার আঙিনায় পদধূলি পড়েছিল? আশ্চর্য, এ কি ধরনের মশকারি করছো তুমি আমার সাথে? তো তুমি তো কোনাকলে তুমি ওই রকম একটা মেয়ের এই বাড়িতে আগমনে আমার কাছে মিষ্টি খাবার মশকারি করলে? হ্যাঁ, সরি সরি রাবিয়া, আমি লক্ষণের মুখে সব কথা শুনেছি। লক্ষণের মুখে কথাগুলো শুনে আমি হাসবো না কাঁদবো আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আরে হাসো হাসো, হা হা করে অট্টহাসি দিয়ে আমাকে ভর্ৎসনা করে যাও। এই বাড়ি বউরাই তো বলল, আগে নাকি জমিদার আমলে এই বাড়িতে বাইজিরা বধূ হয়ে এসেছে, তাহলে একটা পতিতাকে বধূ হিসেবে গ্রহণ করতে আমার কি ঝামেলা হচ্ছে? কেন পারছি না বধূ হিসেবে গ্রহণ করে নিতে? তুমি এরকম একটা যুক্তি টুক্তি খাড়া করিয়ে আমাকে শাসিয়ে যাও, যাও না। তবে তাদের যুক্তি তো একেবারে ফেলে দেবার মতো নয়, এবারে জমিদারদের তো ট্রেডিশন ছিল নর্তকীদের বাইজিদের ঘরে তুলে এনে বিয়ে করা, তাদের ঘরে স্থান দেয়া। তবে আজকের সমাজে জমিদারদের শাসন তো আর নেই, তাই সব কিছু বিলুপ্তির পথে। এটা তো মেনে নেওয়া যায় না। কিছু কিছু পাপের প্রায়শ্চিত্ত নাকি এই পৃথিবীতে ঘটে যায়। তুমি সব ছেড়ে দিছাতে ঘোরাঘুরি করো, তুমি সব ছেড়ে দিছাতে চুয়াচুয়ি খেলা করো।